মির্জা সাহেবের হাতে কিন্তু বেশি সময় নেই, যদি কিছু বলার থাকে এ বেলায় সেরে নিন। ডাক্তার বাবুকে ভিজিটটা দিবি না কঞ্জুসি করবি? এই আপা, আপনার মুখে না কিচ্ছু আটকা না, রহিম বাইরে গিয়ে দিয়ে দিও। জি মালিক। আমি আমি তোর সাথে একা কথা বলতে চাই। আসুন চল। শোন শোন, এভাবে নিজেকে কষ্ট দিয়ে আস্তে থাকে ধন সম্পত্তি করা যায় না রে। ধন সম্পত্তি হয় আল্লাহর দয়ায়, বুঝেছিস? তুই তো কিপ্তে হলো মানুষটা তো অনেক ভালো রে। বঞ্চিত করেন কে? অনেক অনেক সম্পদ আমাদের, পারিবারিক সোনা মণি মুক্তা হীরা জহরত আমাদের বংশটাও তো 200 বছরের, সেটা ভাব। তাও কিন্তু ঠিক, তোকে তোকে আমি সব হদিস দিয়ে যাব, শুধু আমাদের বাড়ির সামনে যে উঠোনটা আছে ওই উঠোনে সব রাখা আছে। উঠোনে কোনোদিন তো দেখিনি, উঠোনে উঠোনে কি সব চড়ানো চেটানো থাকে যে দেখবি, উঠোনের উঠোনের নিচে নিচে পোতা আছে। উঠোনের নিচে? আয় এক্ষুনি উঠোনের নিচটা খুঁড়ে ফেলো। কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট খুলবো? না না এক্ষুনি খুলবো না। হবে না, হবে না। সে কি আর কি হবে? বলছি হবে না, পুরো ব্যাপারটা ব্রিটিশ টেকনোলজি দিয়ে সিকিউর করা আছে। টেকনোলজি সিকিউর মানে? সিকিউর মানে ওই খোঁড়াখুঁড়িটাই তোদের সার হবে, একটা মোহর উঠে আসবে না। একটা একটা মন্ত্র আছে উঠোনের সামনে, মন্ত্রটা পড়লেই সিন্ধুকটা উঠে আসবে। তোরা যাকে বলিস পাসওয়ার্ড। কি পাসওয়ার্ড? খুব সোজা, বুঝলি? খুব সোজা। আহারে আহারে, হাঁচি পাসওয়ার্ড। আব্বা ঠিক আছেন তো? আব্বা আপা ছেড়ে দিন, এখন বলতে হবে না, পরে পরে বলবেন, এখন শান্ত হয়ে নিন। ভিজে গেলাম মাইরি। পাসওয়ার্ড হচ্ছে আবা।
প্রতাপ বাবু পাসওয়ার্ডটা তো বলে গেলেন। ফুল যা সিমসিম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে ধর খাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু ধার তার পারি অগা বগা ছগা বগা ছগা লগা দগা নগা সগা পাসওয়ার্ড অমনিবাস সবই তো চেষ্টা করে দেখলাম এটাও একবার দেখি বড্ড গোকড় অকাল কুষ্মণ্ড ওদিকে যাও ওদিকে যাও পুকি 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 চুলো এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে তোরা রেডি তো ইয়েস স্যার উই আর রেডি অর্ডার পেলে স্টার্ট করব 10 মিনিট তোদের হাতে 10 মিনিট আছে এই 10 মিনিটের মধ্যে তোরা জেলে সাউথ দেয়ালের বাইরে গাড়িটা নিয়ে আসবি আমি দেওয়াল চুপকে গাড়ির উপরে পড়ব ওকে স্যার তারপর তারপর ওই শেটটা জাজের বিচার আমি করব টেরা সাদ্দাম আমার নাম টেরা সাদ্দাম ছাড়িস না চেপে রাখ ব্রাদার আজ আমাদের পরীক্ষা আমাদের ভুলে গেলে চলবে না সারা দেশে একমাত্র আমরাই আফগানিস্তান থেকে বম্বিলজির উপর ডক্টরেট করে এসেছি টেরা স্যারের আমাদের উপর অনেক আশা অনেক ভরসা আজ স্যারকে বের করে আনতেই হবে ইয়েস ডান স্টার্ট 10 9 8 6 আরে 8 এর আগে তো 7 হয় তাই তাইলে 6 এর আগে কি হয় আরে 6 এর আগে 5 হয় তাইলে তুই যে বললি 8 এর পর 7 হয় আচ্ছা থাক বাদ দে গোনা লাগবো না চল আমরা গাড়ি স্টার্ট দেই গাড়ি কে চালাবে তুই না আমি
আমি না তুই, তুই না আমি, 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 আমি না তুই, তুই কারোর গাড়ি চালাইতে হবে না, চল আমরা গাড়িতে উঠে বসে থাকি। লুলু লুলু লা লা জনাব মির্জা শেরতাজ তাঁর দীর্ঘ কর্মজীবনে একজন বিচারকের দায়িত্ব নিয়ে যেমন নিরলসভাবে দেশ ও জাতির সেবা করেছেন, তা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সারা জীবনে তিনি ছুটি নিয়ে কোথাও বেড়াতে যাননি। যেই কঞ্জুস আবার বেড়াতে যাবে? তিনি একটা নিতান্ত সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছেন। সাধারণ মানুষও ওনার থেকে ভালো জীবন কাটায়। তার এই জীবন চর্চা আমাদের পাথেয় হয়ে থাকবে। আমরা উপরওয়ালার দরবারে তার দীর্ঘ জীবন কামনা করি। ধন্যবাদান্তে উচ্চতর আদালতের সাধারণ কর্মী বৃন্দ। অনেক ধন্যবাদ। ওয়েলকাম স্যার। আপনাদেরও সকলকে ধন্যবাদ। আজ আমার আপনাদের একটু মিঠাই খাওয়ানো উচিত, কিন্তু আমাদের হেরিডিটিতে তো সুগারের রোগ আছে, তাই আমাদের বংশে মিষ্টি ঢোকে না। আপনারা যে মিঠাই এনেছেন তাই আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিন, পানীয় আমি দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, মিষ্টিটাই কি বড় হলো! আপনার এই অমায়িক ব্যবহারটা কজনই বা পায়। না না, সবাই মিষ্টি তুলে নাও। হ্যাঁ নিন নিন, সবাই নিন। আরে নিন না, সবাই নিন নিন। ঠিক আছে, এত করে যখন বলছো আপনি একটা নিন স্যার। দেখি দাওয়াতটা। ধন্যবাদ। দেখেছেন, রিটায়ার করার পর মির্জা সাহেব কেমন দুঃসাহসী হয়ে উঠেছেন, সুগারকেও ভয় করছেন না। ভয়? ভয় আমি কাউকেই পাই না। সারা জীবন কত সাংঘাতিক সাংঘাতিক অপরাধীকে শাস্তি দিলাম, কোনোদিন কোনো ভয় আমায় ছুঁতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কোর্টে লোকে আমায় কি বলে জানেন? কিন্তু স্যার, টেরা সাদ্দাম কিন্তু আদালতে দাঁড়িয়ে আপনাকে শাসিয়েছিল। রাখেন সব টেরা ল্যাংড়া লোক, কেউই আমার কিছু করতে পারবে না। তা অবশ্য ঠিক, আপনার ছেলে তো আছেই। আমার ছেলে? আল্লাহ, ও তো আমারটা শুনতেই পাবে না। কেন মির্জা সাহেব, আপনার ছেলে কি কানে কম শোনে? Oh.
আমাদের লোককে এই আমি ডিস্কো ঘোরাই, মানুষের মাথাও ঘোরাই, গানও বাজাই, আবার তোর মতো মানুষকেও বাজাই। কি এদিকে What happened? Enjoy! যে পার্টি করতে এসে চলবাজি করছিস, আবার পুলিশের গায়ে হাত তুললি। সরি স্যার, স্যার অনেক বড় ক্ষমা হয়ে গেছে, ভুল করে দেন। অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন স্যার, প্লিজ। স্যার স্যার জলবাজি না স্যার, দলবাজি। উনি না স্যার, এই ছেলেগুলো। আই গেট ইট। পুলিশ কে? আপনি না আমি? আপনি। রিপোর্ট কে লিখবে, আমি নাকি আপনি? আপনি। মুখ বন্ধ কে রাখবে, আপনি নাকি আমি? আপনি। না না আমি 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 পান্ডে, ইন্সপেক্টর বুলবুল পান্ডে। বুলবুল পান্ডের ফান্দে যে একবার পা দিয়েছে, তার হাত খুলে পায়ে আর পা খুলে হাতে অটো সেটিং হয়ে যায়। এই চ, আজ তুই ফিনিশ। কোথায়? মামা বাড়ি। আজ তোকে এমন রুলের কত দেব। চল। আরে দোস্ত, তুই কেমন বেমান! আমি তোকে এত বড় বিপদের থেকে বাঁচালাম, আর সে তুই কিনা আমাকেই? আজ আমি দেখিনি তো, বললাম তো, রাগ করছিস কেন? আচ্ছা শোন না, আজকে কি সেজিস? চুলবুল পান্ডে। বুলবুল পান্ডে। ও শোন, তুই আর তোর এই সিনেমার ভূত, তোরা কবে যে শুধরবি! একদিন এই সিনেমা তোকে ডোবাবে বলে রাখছি। তুমি তো মহা ডিজে হয়ে আছো, কি সাংঘাতিক একটা রিস্ক নিয়ে আজকে তোকে আমি এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে আনলাম, আর সেই তুই কিনা আমার কি মানার কথা বলছিস? চুপ থাক। ওখানে আমার যে ফ্যান ছিল, আমার গায়ে যদি একটা টোকা পড়তো, আমার ফ্যানরাই সব শেষ করে দিত। ডিজে, ডিজে মানে জানিস? ডিস্ক জকি। নেহি, দজ্জাল চন্তর। আচ্ছা, একটা সুস্থ স্বাভাবিক গানকে চচ্চড়ি বানিয়ে ছাড়িস তোরা, সাথে কি তোর বাবা তোকে? বাবা, এই আজ না তোর বাবার রিটায়ারমেন্টের দিন, তোকে না বলেছিল রিটায়ারমেন্টের দিন বাড়িতে থাকতে? আজ তুমি গেছো মাম্মা। চল 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 চল। চুপ কর, চুপ কর।
হিটলার চলে আসবে। চুপ কুত্তা, আমি তোকে কুত্তা 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 রাজ। এর পয়েন্ট তো জমে যাবে বাবা। এটার মানে কি? হ্যাঁ, এটা কোনো ব্যবহার? হ্যাঁ, এইভাবে বরফের উপর কেউ দাঁড়িয়ে থাকতে পারে? বরফ? হা, এ বরফ নয়, মির্জা শেরতাজের আদালতের কাঠগড়া। আসামি রাজ মোহাম্মদ, তোমার বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগগুলো এসেছে তা তুমিও কি স্বীকার করে নিচ্ছ? আমি আমি কি করেছি? কি অভিযোগ? তুমি শাহেনশাকে কুত্তা বলেছো? না, বলিনি। আবার একটা মিথ্যে কথা? আমি নিজে তোকে কুত্তা ডাকতে শুনেছি। আরে ওই শাহেনশা আমাকে দেখলেই চিৎকার করে, আমি কি করব? বেশ করে, একটা অবলা জীব এছাড়া তোকে দেখলে আর কি বা করতে পারে? তোকে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে বিদেশে পাঠালাম আর তুই পড়ে এলি সাউন্ড ইঞ্জিনিয়ারিং। ও বাবা, সাউন্ড ইঞ্জিনিয়ারিং ও তো ইঞ্জিনিয়ারিং। কথা একটা পয়েন্টে ছিল, হাতির মাথা আছে, ইঞ্জিনিয়ারিং এর বহর তো আমি দেখতে পাচ্ছি, সহবত জ্ঞান সব ভাসিয়ে দিয়ে এসেছো। নিজের ভাইকে কুত্তা বলে গাল দাও, তোমার এত বড় সাহস? ওই কু শাহেনশা আমার ভাই। মা? হ্যাঁ, ও আমার ছেলের মতো, আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে। আর তুমি নিজের একটা ছোট ভাইকে সহ্য করতে পারো না? হ্যাঁ, আমার বইই গেছে ওকে ভাই বলতে। ঠিকই বলেছি, ও কুত্তা 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 কুত্তা। তোমারে আমার উপর কোনো দরদ নেই, কোনো মায়া নেই। ওই কুত্তা তোমাকে খাওয়াবে, তোমাকে বড়াবে, তোমার কবরে মাটি দেবে। আমি গুলি করে ফালা ফালা করে ফেলবো। এই এই, আমার ইউনিফর্ম কই? আমার ইউনিফর্ম দেয়ালে ঝোলানো ছিল। আমার ইউনিফর্ম আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। দেখুন কি সুন্দর করে গাইছে, আহা, বুকে মোচর দিয়ে উঠছে, চোখে পানি এসে পড়ছে। শোনো সালমানের মা, তুমি আর তোমার ছেলে মিলে আমাকে আমার কর্তব্য থেকে বিরত রাখতে পারবে না। এই ছেলে, আমার ইউনিফর্ম নিয়ে গিয়েছিলে কেন? বল, কোথায় কি আকাম করেছিস বল। এই সার্সে যেই গুলিটা বন্দুকে ঢুকিয়েছিলাম সেইটাই কি বেরিয়ে গেল কিনা? এই সর্বনাশ আমার সোনার বাংলা, আমি ভালোবাসি। রেখেটা, এগুলো কি?
আমাকে ঘরের মালুইয়া কই যার, ওই তোর সোন না ডাকাত, ওই আমার পায়টা সারা দেয় না, কি হইলো এটা মুস্তাকিন ভাই? এই যে মুস্তাকিন ভাই, কি হয়েছে? মালপত্র তুলে চলে যাচ্ছে, চলে যাচ্ছেন কেন? আমার কোন আমি আর আপনাদের বাড়িতে ভাড়া থাকছি না। বাবা বাবা, ভাড়া থাকতেছেন না কেন? কি হয়েছে? সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই। আরে ক্ষমকা ভাই, দেশে কি বাড়ি ভাড়ার সংখ্যা কম? কি বলছে? ভাত ছিঁড়ালে কাকারা আছে? কে কইছে? আমি ভাতও ছিঁড়াবো, আবার কাকে এসে আমার ঘরের ভাত চুরি করে নিয়ে যাবে, এটা কি সহ্য হয়? এই পয়েন্টটা তো আমার কাছে ক্লিয়ার নয়, কি হয়েছে আমার একবার কইবেন। ক্ষমকা ভাই, আমি আপনার কথা বলছি না, আমি আপনার দুলা ভাইয়ের কথা বলছি। দুলা ভাই, পয়েন্টটা তো ক্লিয়ার হইল না। দুলা ভাই আপনার হারিত্রিকা ভাত চুরি করছে। দুলা ভাই? শুধু কি ভাত, আমাকে ভাত বেড়ে দেওয়া লোকটার উপরে ওর নজর পড়েছে ওনার। জিজ্ঞেস করুন আপনার ভাবিকে। এইটা তো ভারী ইন্টারেস্টিং পয়েন্ট, এইটা তো ভাবা হয় নাই। এতদিন জানতাম দুলাভাই গাছের খায়, এখন দেখি তলারও কুড়ায়। এবার জাজের উপর জাজ কথা কইব। দুলাভাই, দুলাভাই, আহা, কি ব্যাপার? কি শালা ভাই, সাত সকালে এরকম চিৎকার করো কেন? আমার মরা আপা দিব্যি, আপনি এক পয়েন্টের জন্য মিছে কথা কমেন না, আপনি সত্য করে গান। এই ভাবির দিকে আপনি হা করে তাকায় থাকেন, সাটার বন্ধ করে না। মানে আপনি আল্লাহর কসম খেয়ে বলুন তো, আপনি হা করে আমার বইয়ের দিকে তাকিয়ে থাকেন না? হেই বলো, তাকিয়ে থাকে কিনা? শাটার অফ। আসলে কি হয়েছে জানিস শালা বাবু, সত্যি কথাই বলছি, বোর খাই ওনাকে ডাকা থাকলে একদম তোর আব্বার মতো লাগে, আর তোর আব্বার কথা মনে পড়ে। দুলা ভাই, আপনার শরীরের এইরকম অবস্থা হয়েছে? হ্যাঁ, আপনার আমি কোথায় বসে আছিলাম আর কোথায় নামে গেছেন ভাবেন তো? আপনার প্রতি রেসপেক্ট এর সমস্ত পয়েন্টস মাটিতে মিশিয়ে দিয়েছেন। কি কম, এইবার আপনিই বলুন, আমি ভাড়া সামলাবো না আমার ভাড়াটিয়া সামলাবো? কথা চললাম, দুদিন পরে এসে আমি অ্যাডভান্সের টাকা নিয়ে যাবো। ভাই অ্যাডভান্স? আপার মতো দেখতে আপনার রজ্জা করে না স্যার? কি স্বেচ্ছা, আমার সততাটা একবার দেখছিস না? আমি আজও তোর আপাকে ভুলতে পারিনি, আজ এতদিন পরেও যেখানে সেখানে অলিতে গলিতে যেখানে দেখি শুধু তোর আপারে দেখি, শুধু তোর আপারে দেখি, এটা আমার সততা না? তা হইতে পারে, তাও কিন্তু দুলাভাই আমি করব, মূর্খামি করবি না শালা বাবু, এই জন্য কোর্টে একটা কেসও জিততে পারিস না। ফেলুকি একটা রিটায়ার জাজের তুই ভুল ধরছিস। যা, আমার বাড়ি থেকে তুই মালপত্র নিয়ে বাইরে যাবো যাবো যাবো, চার খাবি চার করবি, তারই বুকের উপর বসে দাঁড়িয়ে উপড়াবি। হ্যাঁ, বেড়ে যা, তোর এই মানহুস বুক আর আমায় দেখাবি না। যাবো এই রাম চরিত্রের বাড়িতে থাকার থেকে সেইখান থেকে চলে যাবা, অনেক ভালো, চলে যাব। কিন্তু কই যাব, আমার খাওন বাড়ির স্বাদ আমার বিবির টিভি কে দিব, পয়েন্টটায় ভুল করলাম, শেষ জীবনটা গাবতলি বাস স্ট্যান্ডে কাটবো কি? দুলা ভাই, দয়া করে আপনি আমার আব্বুর মতো, আপনি আমার আব্বুর মতো, আপনি আমার সাসার মতো, আপনি আমার সাসির মতো, আপনি আমারে দয়া করেন, আপনার পায়ে মিজাজ চাইলো খারাপ করে। আজকে যেন কত নম্বর? 536 পাতার পাসওয়ার্ড, 536। এই এই এটা হয়ে গেছে। এই উটকামণ্ডের উদ্বিড়াল, হননলুর হয় না, ব্রাজিলের বিলাই, কানাডার কালো সাপ, কি ছাতার একটা পাসওয়ার্ড অমনিবার, হ্যাঁ একটা পাসওয়ার্ডও তো মেলে না। আব্বাজি কি একটা পাসওয়ার্ড দিয়ে গেল ঘোড়ার ডিমের, কে জানে বাবা। কি প্রবলেম তোমার? হ্যাঁ, দুনিয়াতে এরকম একটা বাবা চুজ করলে আমার জন্যে? এরকম কেউ করে? আরে আমার ভুলটা কি, 10 ঘন্টা আমাকে উচ্চাঙ্গ সঙ্গে ছুঁয়েছে, কেউ করে এরকম? তাও একটা কুত্তার জন্য? আরে আমি ওরে কুত্তা, তুই আবার এসেছিস, কি করবি তুই, কি করবি? 100 বার বলবো, 1000 বার বলবো, তুই কুত্তা 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 কুত্তা, তুই কুত্তা
তোর তোর দুগুষ্টি কুত্তা আবার ফেল ফেল করে তাকিয়ে আছে, মানে এমন একটা ভাব যে কিছুই বোঝে না। তুই আয়, তুই এদিকে আয়, আয় এদিকে। হ্যাঁ নড়াচড়া কর না কেন? শাহেনশা, শাহেনশা ভাইয়া, শাহেনশা, শাহেনশা কথা বলে না কেন? এখন আমি কি করবো, আমি এখন কি করবো? আমি দেখে শেখ, বাধ্য সন্তান তাকে বলে, যেই বুঝতে পেরেছে আমি আসছি, অমনি কেমন বাধ্য ছেলের মতো চলে এসেছে। আর তুই নালায়েক, যাকে শোন, মনে আছে তো আজকে শবনমের বিয়ে, তোকে বড় ফুপার ওখানে যেতে হবে। কিন্তু তুই বড় ভাই, তোর কিন্তু অনেক দায়িত্ব। আমার কোনো দায়িত্ব ফাইত্ব নেই, আমার মিটিং আছে, আমি যেতে পারবো না। পারবি না? না। বেশ, তোর ওষুধ তো আমার জানাই আছে, শুধু ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখিস তো পাসওয়ার্ড অমনিবাসের নতুন খণ্ডটা বেরিয়েছে কিনা, এটা তো প্রায় শেষই হয়ে এলো। ঠিক আছে, মনে থাকে যেন নিজে শোক নিজেই। এই সালমান, কই গেলি? ওই হ্যান্ডসাম, হ্যান্ডসাম, হ্যান্ডসাম পর তো হাত উপরে, এইটা কি? আরে চাচা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আমি আরে হ্যাঁ হ্যাঁ আলবত চিনি তো, তুমি হলে সেই অকাল পুষ্পাণ্ড যার জন্য আমার ছেলে না। চাচা, আপনার ছেলে তো একটা শূন্য না, দুটো শূন্য, দুটো গোল্লা। আরে চুপ কর তুমি। না মানে দুটো গোল্লা মানে হচ্ছে দুটো গোল্লার আগে একটা এক আছে, একশো। আপনার ছেলে একটা জুয়েল। হ্যাঁ ছিল, ও একটা জুয়েল ছিল, এখন জুয়ারি হয়ে গেছে। তোমার জন্য ও এখন সিনেমা নিয়ে মেতে উঠেছে। আঙ্কেল, মাতলামি বলবেন না, এটা আর্ট, প্যাশন, ও একটা শিল্পী, এটা ওর সাধনা। চৌধুরী সাহেব, হম লোক গরিব হো সকতা হ্যায় কিন্তু পয়নি নেই হো সকতা হ্যায়। বাবা হিন্দি কইতে হয় তো পালিয়েছে, ওকে আমি ছাড়বো না। শোনো, হ্যাঁ, ও তো রাজের ফুপাতো বোনের বিয়েতে গেছে, আমাকে বলে গেছে। ওই একটুতেই গলে যাও, আমি তোমায় বলে রাখছি, ওই ছেলে তোমার আদরে আদরে যদি বউ নিয়ে বাড়িতে না ওঠে, তবে আমার নাম ফয়েজ মুন্সি না। দেখো, অল টাইম বাটার বানের সৌজন্যে আজকের লাঠি খেলা উৎসব, এতে আপনাদের সবাইকে স্বাগত। Bye.
ওই দেখ। সাক্ষাৎ চিত্রাঙ্গদা, তোর ভাবি যদি এরকম হতো কি আর হতো দোস্ত? তখন আমার ভাবি যান লাঠির বাড়িতে আমার দোস্তের একবার উঠাইতো আর একবার নামাইতো। আমার দোস্ত তখন জরুকা গোলাম। এই তুই চুপ কর তো, তুই না একদম রোম্যান্টিক না, তুই একদম পানি করে দিস সব, চুপ থাক। চ চল না ওই এদিকে শো, ওইদিকটা দেখো। আসসালামু আলাইকুম ফুপু। ওয়া আলাইকুম সালাম, কেমন আছো? ভালো, এই তো আসার সময় হলো, আর দুটো দিন আগে আসতে পারলি না। আরে কি করব, শো ছিল তো। ও তুই খালি শোই কর। স্বপ্নম কোথায়? ওইদিকটাই আছে, যা। স্বপ্নম যাও। আসি ফুপি। স্বপ্নম আসো, তোমরা আসো আসো আসো। এই যে তুই, এই যে আমাদের হিরো এসে গেছে, রাজ ভাই আপনি এসে গেছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। তোমাদের সবাইকে নাচতে হবে। চলো পার্টি। না বন্ধু, দেখ এখান থেকে কাউকে পাস কিনা। আরে তোর, এরা তো সব আমার বোনের মতো, আমার সে কোথাও না কোথাও আছে, যে কিনা আমার মতো। আমার স্বপ্নের মেয়েটা না একদম নারিকেলের মতো, বাইরে থেকে শক্ত, ভেতরে নরম তুলতুলে। নিচের দিকে তাকিয়ে থাকলে কালো মেঘ, আর উপরে তাকালে রংধনু। যখন ছুটে যায় তখন যেন বাঘিনী, আর যখন হেঁটে আসে হায় তখন হরিণী। রেগে গেলে বজ্রপাত, আর হাসলে মুক্তোর ঝর্ণা। তাকে দেখলে বুকে প্রেমের ঝড় ওঠে, কিন্তু নাম হবে এই শান্তি। আমার জীবনের সকল অশান্তির একমাত্র সলিউশন শান্তি। বন্ধু তুই কিছু করবি না হলে কিন্তু আমার মরা মুখ দেখবি বলে দিচ্ছি। শোন,
আমার কিন্তু আর ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না, আমার আর সহ্য হচ্ছে না। আমার আমার কিরকম যেন পেটের ভিতরে গুরগুর ফুরফুর করছে। ওই মেয়েকে না পেলে আমি মরে যাব। মনে হচ্ছে ভালোবাসার দ্বিতীয় ট্রিটমেন্টটাকে এবার কাজে লাগাতে হবে। সেটা কি? তাড়াতাড়ি বল। ধৈর্য ধরতে হবে, কারণ যে সয় সে রয়, যে সয় না সে রয় না, সে ধ্বংস হয়। আরে আমি সব সইব, কি করতে হবে সেটা বল। আমাদেরকে এখন ধৈর্য ধরে জানতে হবে ওই শান্তির ওয়েক পয়েন্টটা কি। মরেছে পয়েন্ট জানবো কোত্থেকে? আরে পয়েন্ট না রে, উইক পয়েন্ট। কি মানে? দুর্বলতা। শান্তি শান্তি শান্তি। আচ্ছা ঠিক আছে শান্তি, এবার ট্রুথ। যা ট্রুথ, আজকে তোদের মনে যত প্রশ্ন আছে সব প্রশ্ন উত্তর দিব। বল কি বলতে হবে? সব নম্বর তো হয়ে গেছে, তোর কিরকম পছন্দ তাই বল। হ্যাঁ এই যা, এ আবার আমি কি করে বলি? আমার ওকে তো আমার বাবা আর সাত ভাইরা মিলে পছন্দ করবে। তাই বলে কি তারা যাকে তাকে ধরে নিয়ে এসে বিয়ে দিয়ে দেবে আর তুই তাকে বিয়ে করবি? সেরকম কিছু না। আমার বাবা আর আমার ভাইরা আমার জন্য যাকে পছন্দ করবে সে যোগ্য ছেলেই হবে, আর ওদের পছন্দই আমার পছন্দ। ঠিক আছে শুনি, ওদের কিরকম ছেলে পছন্দ? ওরা আমার জন্য এমন একটা ছেলে খুঁজছে যার এই সাত কুলে বিশাল দুনিয়াতে কেউ নেই। একদম একা, একেবারে একা, কেউ নেই। সেটাই তো ভালো বল। শ্বশুর নেই, শাশুড়ি নেই, দেবর নেই, ননদ নেই, পুরো পৃথিবীতে ওর কেউ নেই, শুধু আমি আর ও। আমার যখন ইচ্ছে তাকে মনের মতো ভালোবাসতে পারবো। আমার এত বছরের সিনেমার এক্সপিরিয়েন্স তোর জন্য একটা উপকার করতে পারলাম না, একটা উপায় বের করতে পারলাম না, এ জীবন আর রাখবো না। আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও। শেষ মেলো ড্রামা। হ্যাঁ শেষ শেষ, থাম। আইডিয়া কি? শান্তি আমাকেই বিয়ে করবে। হ্যাঁ কিভাবে? তুই শুনিসনি, ওর একা ছেলে চাই? একটা এতিম ছেলের মাথায় সারা জীবন কাঁঠাল ভেঙে খেতে চায় মেয়েটি। বাদ দে, ভুলে যা। বন্ধু আমার নাম রাজ, আমার আশেপাশে এত সুন্দরী মেয়ে কারোর উপর কখনো চোখ পড়েনি, আর এবার যখন পড়েছে তখন বিয়ে তো আমি ওকেই করব। কি করে? সাত ভাইয়ের এক বোন চম্পা, বুঝতে পারছিস? আরে চম্পাই হোক আর ফম্পাই হোক, দেখে নেব সবগুলোকে। শোন আমার ফ্যামিলি আছে। হুম আছে, ফ্যামিলি সবাই আছে। আছে, আমি এতিম নই। হুম একদমই নই। এটা তুই আর আমি জানি, শান্তি জানে না। হে হে হে, চলো ফুলগুলো ওখানেই থাকতে হবে। কি ধরনের কথা হলো রাজ? তোর বোনের বিয়ে আর তুই থাকবি না? আমি পারবো না সালমান, আমি পারবো না। আমার জীবনে আমার জীবনে আমি একদম একা হয়ে গেলাম, একদম একা হয়ে গেলাম। না রাজ না, তোর জীবনে আমরা আছি, সবাই আছে। আরে কে আছে, কোথায় আছে? আমার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই। আরে এই বিশাল পৃথিবীতে আমি একদম একা। রাজ কাঁদিস না, তোর জন্য আমরা একটা লাল টুকটুকে বউ ঘরে নিয়ে আসবো। শুনছো তো? আরে আমাকে কে বিয়ে করবে রে সালমান? আমি যে একটা এতিম। আরে কে বলেছে তুই এতিম? হ্যাঁ তোর সব কিছু আছে। আরে বাবা তুই ওয়েল এডুকেটেড, দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। এদিকে এদিকে, তারপরে এই যে তুই নাম কর একজন ডিজে, তোর গাড়ি আছে, দুদিন পরে বাড়িও হয়ে যাবে। তুই এসব নিয়ে কিচ্ছু ভাবিস না, কিচ্ছু ভাবিস না। না সালমান না, তুই জানিস না প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে
একটা সুন্দর সাজানো শ্বশুর বাড়ি, যেখানে শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, দেবর থাকবে, ননদ থাকবে, স্বামীকে নিয়ে সুন্দর একটা সাজানো পরিবার। আমার মতো এতিমকে কেউ বিয়ে করবে না। এই জীবন আমি রাখতে চাই না সালমান। হায় রে, তোমার অসীম দয়া, শেষ পর্যন্ত তুমি আমার জন্য একটা পাঠিয়েছো। বাবা আর ভাইদের মান রক্ষা হবে, আর আমিও পেয়ে যাব আমার সেই স্বপ্নের মানুষটা। আই কন্ডাক্টর বাস্তব, আরে আপনার লাগে তো ভালো, বাস আর থামবো না। থামবে না মানে? না, সেই অগ্নি তোকে ধ্বংস করে দিবে, ধ্বংস। গলা কাটতে গেল ওস্তাদ, ওস্তাদ ব্রেক করেন, ব্রেক করেন। ওস্তাদ গাড়ি বাড়ান। থ্যাঙ্কস বাই দ্য ওয়ে। আমার পক্ষ থেকে ডাবল থ্যাঙ্কস। তাহলে আমার পক্ষ থেকেও আরো একটা থ্যাঙ্কস। কি ভাই, নিজেদের মধ্যে থ্যাঙ্কস এর কি আছে? সারা জীবন দুজন দুজনকে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, দেখবেন থ্যাঙ্কসও লাগবে না, সরিও বলতে হবে না। না ভাই, আপনি যা ভাবছেন তা নয়। অ্যাকচুয়ালি আমরা দুজন দুজনকে চিনি না। তাই নাকি, কেউ কাউকে চিনেন না? এই মাত্রই আমাদের দেখা হলো। প্রথম দেখাতে এই অবস্থা? চালিয়ে যান, জমবে ভালো। ওভাবে তাকে লাভ নেই। বাই দ্য ওয়ে, সিনেমা দেখা হয় তোমার? হ্যাঁ, সিনেমা তো অবশ্যই দেখি। ওকে, 24 ঘন্টা কয়টা সিনেমা দেখতে পারবে? আর 24 ঘন্টা মিনিমাম 8টা, আর ম্যাক্সিমাম আনলিমিটেড। একটা সিনেমা কতবার দেখতে পারবে তুমি? যদি ইন্টারেস্টিং হয় তাহলে যতক্ষণ পর্যন্ত না মুখস্থ হয় আই ক্যান কন্টিনিউ। ওকে, দ্যাটস গুড। রঙ্গিলা রঙ্গিলা কি জাদু করিলা, তুমি ছাড়া বেঁচে থাকা দায়, প্রেমী ও প্রেমী মনের মাঝে তুমি, আমি শুধু চেয়েছি তোমায়। আশিকি আবারা দিবানা, তুমি আমারই স্বপ্নেরই ঠিকানা। জমে যাবে আমাদের, হাব্বে জমে যাবে। তা জমে যাওয়ার আগে নামটা জানলে হতো না? কোনটা বলবো, আমারটা না বুর্দেয়াটা? আপনারটা আগে শুনি। আব্বু আদ করে নাম দিয়েছিল মাধু, আর আমি সেটাতে রি বসিয়ে করে দিলাম মাধুরী। আর তুমি? রাজ। নাম তো সোনাহি হোগা। সোনা সোনা লাগে। হ্যালো রাজ, বাড়ি পৌঁছে গেছেন? বাড়ি তো চিনি না। মানে বেহুশ হয়ে গেলেন নাকি? এখনো হুঁশে আছি, কিন্তু আপনার উত্তর না পেলে মনে হয় বেহুশ হয়ে যাব। আমার আবার কি উত্তর? আমার কোনো উত্তর টুত্তর নেই। আমি ওসব ভাব ভালোবাসা নিয়ে এখনো কিছু ভাবিনি। তাহলে না বলে দিন। ও মা, না বলতে যাব কেন? আগে একটু ভাবি, তারপর হ্যাঁ কি না বলবো। ম্যাডাম, ভেবে চিনতে ব্যবসা বাণিজ্য হয়, ভালোবাসা হয় না। তাও যখন আপনি ভাবতে চাইছেন, ভাবুন, আমি আসছি। কোথায়? বললাম না, বাড়ি চিনি না বলে রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তায়? কোন রাস্তায়? আছি কোনো এক মোড়ে। এ মা, এত রাতে পাড়ার রাস্তার মোড়ে আপনি দাঁড়িয়ে আছেন, পাড়ার লোকে দেখলে কি বলবে বলুন তো? লোকজনের ধার আমি ধারি না। ওরকম সবাই বলে, জানেন তো চাঁদ লাঠিয়ালের মেয়ে আমি। আচ্ছা, আমার সাত ভাই, সাত ভাইয়ের নাম সাতটি বারে। ও ও ও, ওয়েট, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। বাবার যখন কাউকে মারতে হয়, বার দেখে সেই ভাইকে পাঠিয়ে দেয়। সবাই মিলে চেপে ধরলে প্রেম ভালোবাসা কোথায় ওরে চলে যাবে। তাহলে তো এবার পরীক্ষাটা দিতেই হয়। ওকে, আপনার বাড়িতে দেখা হচ্ছে। হ্যালো ওমা, যা ফোনটাই কেটে দিল। যদি সত্যি সত্যি বাড়ি চলে আসে? বাহ,
চোর মনে হচ্ছে? না না না, চিজি আমি চোর নই, আমি আমি রাজ। রাজ? রাজ কে? রাজ আপনারা তো আমায় চিনবেন না, আমি ওই শান্তিকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। শান্তি? হ্যাঁ। শান্তির সঙ্গে তোর কি দরকার, কি মতলব? ওই আপনি চোখ দেখাচ্ছেন কেন? শান্তি কে আমি ইয়ে করি তো ও আমায় ইয়ে করে কিনা সেটা জানবার জন্য এসেছিলাম। কি করছে? তুই কি জানিস আমরা কারা? আমরা চাঁদ লাঠিয়ালের ছেলে। যে জানি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, ওই যে ওটা রবি। আমরা দিন দেখে মাথা পাঠাই, আজ রবিবার। মাথা পাঠানোর কি দরকার আছে? বলছি যে আপনারা শান্তিকে ডাকুন, ওর মুখ থেকে শুনে চলে যাচ্ছি যে ও আমায় ইয়ে করে কি করে। ওর সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই, লাঠি দিয়ে এমন একটা বাড়ি মারো মাথায় যাতে ওর মাথা থেকে মহব্বতের ভূত বেরিয়ে যায়। তুমি শান্তিকে ইয়ে করো, এই ভালোবাসো। আর শান্তি? জানি না তো, সে কারণেই তো এত রাতে এভাবে আপনার বাড়িতে এসেছি। এক মিনিট শান্তি। জি বাবা। তুই এই ছেলেটাকে চিনিস? তুই ওকে ভালোবাসিস? চলো বল বাবা, তোমরা যেরকম ছেলে খুঁজছিলে ও ঠিক তেমনই। ওর সাতকুলি কেউ নেই, ও একেবারে একা। একা? ও, সেই জন্য তুই ওকে ভালোবাসিস? কি হলো, চুপ করে আছিস কেন বল? শান্তি, তুমি একবার বলো, তুমি না বললে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমাকে তুমি আর কোনোদিন দেখতে পাবে না, প্লিজ। এই ছেলেটাকে ছেড়ে দে আর শান্তিকে নিয়ে ভেতরে। বুঝলাম, কিন্তু তুমি কি করে জানলে যে আমরা এরকম ছেলেই খুঁজছি? ইয়ে কিরকম? এই যার সাতকুলে কেউ নেই। না না, আমি তো ইয়ে মানে আমি তো এমনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। শোন, হ্যাঁ, আমাদের বংশে কিন্তু ভাব ভালোবাসা এসব কোনোদিনই ছিল না, এখনো নেই। হ্যাঁ, যদি সত্যিই তুমি ওকে চাও তাহলে কালই ওকে বিয়ে করতে হবে। কাল? হ্যাঁ কাল। না মানে ওই মানে আমি ওই সামান্য একটা ডিজের কাজ করি, মানে এখনো লাইফে খুব একটা কিছু। না না, ওইসব নিয়ে তুমি দুশ্চিন্তা করো না, ওইসব ব্যবস্থা আমি করে দেবো। আমার একটা ব্যবসা আছে, ওই ব্যবসাটা তুমি দেখবে। তোমাকে আমি এক বছর
এক বছর সময় দেব, ওই এক বছরের মধ্যে ওই ব্যবসা করে তুমি নিজের পায়ে দাঁড়াবে, ঠিক আছে? পারবে? পারবো। বেশ, এই সোম বাবা, মঙ্গল বাবা, কাজী সাহেবকে খবর দে, আর আজ রাত্রিরে তুমি এখানেই থাকবে। বাবা বাবা বাবা, হ্যাঁ না না, এখন কি বাবা, আগে বিয়ে হোক তারপর। রাজ, এবার কি হবে? বাবা শিওর তোমাকে ত্যাজ্য করে ওই শাহেনশাকে দত্তক নেবে। ভয়ঙ্কর দুঃস্বপ্ন, শাহেনশা। আর শাহেনশা, তোর বড় ভাইয়ের গলা পেলাম মনে হলো, তোকে বোধহয় আবার কুত্তা বললো না রে? দেখে এত শয়তান ছেলেটা এসছে কিনা। শাহেনশা, কিরে রাজ এসছে? হত ছাড়া বোনের বিয়ে গিয়ে সাপের পাঁচ পা দেখেছে না? দাঁড়া দেখাচ্ছি মজা। পাঁচ লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া চাঁদ সাহেবের কন্যা শ্যামারা শান্তির সাথে এই বিয়েতে সম্মত হইয়া বাবা আপনি বলেন কবুল? জি কবুল। দেখেছিস ফোনই তুলছে না। বাবা আপনি বলেন কবুল? আরে আচ্ছা, যে আমার বারবার কার ফোন আসছে? হ্যাঁ না না, কেউ না, ওই বন্ধুরা, বন্ধুরা মানে কাল রাতে বাড়ি ফিরিনি তো, তাই জন্য ওরা টেনশন করছে। আশ্চর্য, বন্ধুদের আসতে বলে এখানে আসুক, দুপুরে খাওয়া দেখে খেয়ে যাক। না না, তার প্রয়োজন পড়বে না, ঠিক আছে, অসুবিধা নেই। বাবা আপনি বলেন কবুল? কবুল, আলহামদুলিল্লাহ। এই তো ফোন কেটে দিল। আসুক আসুক আজকে। ফোন, আমি তাহলে এবার আসি। আসি মানে মেয়েকে নিয়ে যাবে না? হ্যাঁ মেয়েকে তো নিয়ে যাবই, মানে হয়েছে কি আমি এখন যেখানে থাকি সেটা একটা মেজ বাড়ি, তো একটা ঘরের বন্দোবস্ত না করে। না 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 না, ওসব নিয়ে ভাবার তোমার কোনো দরকার নেই, এখন থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার গার্জেন, এখন সমস্ত ব্যবস্থা তো আমাকেই করতে হবে। কি অবশ্যই শোনো, আমি তোমাদের জন্য ফাইভ স্টার হোটেলে হানিমুন স্যুট বুক করে রেখেছি, এখান থেকে তোমরা দুজন সোজা ওইখানে যাবে। Oh. Wow, what a beautiful place. Really fantastic. Nice, right? Yes. Wow, আমি কখনো ভাবিনি আমার লাইফটা এরকম ফিল্মিক স্টাইলে কাটাবো। তুমি চাইলে রোজ আমরা এরকম ফিল্মিক ভাবে কাটাতে পারি। তাই? কিভাবে? যদি আমরা দুজনে বিয়ে করে নিই। বিয়ে? No way! তুমি জানো আমি বিয়ে করব না বলেই বিয়ের আসর থেকে পালিয়েছি। তুমি বিয়ের আসর থেকে পালাবে, এটা তো সিম্পল। হ্যাঁ কি করব বলো, বাবা আমার জন্য এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে যে জীবনে কখনো সিনেমায় দেখেনি, আর আমি তো এরকম কোনো ছেলেকে বিয়ে করব না। সব থেকে বড় কথা, আমি তো সিনেমার নায়িকা হব, আর মুভি রিলিজ না করে কি কখনো বিয়ে করা যায় বলো? আচ্ছা মাধুরী, আমরা বিয়ে না করি, হাঙ্গামা তো করতেই পারি। হাঙ্গামা? হ্যাঁ সে তো করাই যেতে পারে। একটা কাজ করি চলো, তুমি আর আমি একটা বাসা ভাড়া নেই, আর সেখানে আমরা হাজবেন্ড ওয়াইফের পরিচয় দিয়ে থাকবো। বাসা ভাড়াটা কোথা থেকে ম্যানেজ হবে বেবি? তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না, আমি পালাবার সময় বাসা থেকে এত এত গয়না নিয়ে এসেছি যেগুলো বিক্রি করে পাকা দুই বছর আমাদের খাওয়া দাওয়া, বাসা ভাড়া আর সিনেমা দেখা একদম বিন্দাস ভাবে চালিয়ে যেতে পারবো। আর যতদিন ভাড়া না পাই ততদিন কি করবো?
যতদিন না হয় আমি আমার বান্ধবী মেসে রাতটা কাটিয়ে দিব, আর তুমি বাসা খুঁজো আর আমি স্ক্রিন টেস্টটা দিয়ে আসি। এটা কি রক্তলোলুপ রক্ত পিশাচ? ঢাকার ঢিসুম, কোয়াম্বাতুরের কু, আপা মানে এটা কি করে? এই যে লাট সাহেবের ছোট নাতি, তাকে বোনের বিয়ে খেয়ে না নিজের বিয়ে খেয়ে বাবা জানলো কি করে? কি যে বলেন না বাবা, আমার কি আর বিয়ের বয়স হয়েছে? আমি তো এখনো করছি করছি কচি তারা কথা বলে নাই একেবারে। এই কচি বয়সেই তো বিয়ে দিলে এক বছরের মধ্যে তুমি হাফ ডজন কুত্তার বাপ হয়ে যাবে বাবা। ছি ছি বাবা ছি, তোর মুখে এসব কি ভাষা? কু কু কুত্তা, যা বলেছি ঠিকই বলেছি, তোর যে ছেলে পুলে হবে সেগুলো সব কুত্তার বাচ্চাই হবে। আর শাহেনশার বাচ্চা কি হবে? মানুষের বাচ্চা হবে? শাহেনশার এর মধ্যে আনবি না? অবশ্যই আনবো, অবশ্যই আনবো। শুনুন একটা ভালো কথা বলি, ওই কু মানে শাহেনশা, ওর কাজটা কি? হ্যাঁ, শুধু খাওয়া আর মোটা হওয়া। এই আজ থেকে তোর এ বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ। আমার খাওয়া দাওয়া বন্ধ হলেও কিছু আসে যায় না। আমার কাছে এখন আলাদিনের চেরাগ আছে, আমি আর আপনাকে কেয়ার করি না, চললাম বস। আহাকি আনন্দ আকাশে বাতাসে। এত তাড়াতাড়ি কি হচ্ছে বলতো? স্বামী ক্রিকেট, স্বামী স্বামী ক্রিকেট, সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে, সাংঘাতিক কাণ্ড হইব। খেলাখানা আমার দেখতে দাও, রিমোট খানা আমারে দাও। রিমোট ধরবে না, রিমোট যা টিভি তে। আমি এখন আমি যদি চাই তোমার ভাত কাপড় এ বাড়ি থেকে উঠিয়ে দিতে পারি। মনে রেখো, তোমার দুলা ভাই তোমার থেকে আমার প্রতি বেশি সদয়। হ্যাঁ মামা, সিরিয়াল দেখকা দেখকা মাথায় সিরিয়ালের জিন চাপ চুইচকে নামা। এ আর নতুন কি? খবরদার খবরদার খবরদার। এই তুমি যাও, ওই যাও। তোমার এখন বোর্ড লাগানোর কথা, বোর্ড লাগাও যাও। আরে মামা, তুমি এত টেনশন কেন নিচ্ছ? শখে নিতাছি, যার ধরে এই জামা একটা আছে তার টেনশন না নেওয়ার আর কোনো কারণ আছে? সিরিয়াল দেখে দেখে একজন সিরিয়াল কিলার হইব। আচ্ছা শোনো, তুমি যে কাজে যাচ্ছিলে যাও, আর বোর্ড কিসের? নতুন ভাড়াটে আইবো, পুরনো ভাড়াটে তো ভাগল বা। ও হ্যাঁ, তুমি বোর্ড লাগিয়ে এসো, তারপর বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ আছে, একসাথে দেখবো। হোয়াট এ পয়েন্ট, যার জীবনে বউ নাই তার জীবনে এরকম ভাগ নিয়ে আসে। আই লাভ ইউ টু। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 দেখো সিরিয়াল, সিরিয়াল 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 সিরিয়াল। মিরা ভাই আইলা, আই লাগা দিছি এবার চোখে পড়বই পড়বো, দরবার সাজায়। এক্সকিউজ মি, আপনি কি আমারে পয়েন্ট করলেন? জি, আপনাদের এখানে কি বাড়ি ভাড়া হবে? এইটা কোন পয়েন্টের কথা তুললেন? আপনি থাকবেন? হ্যাঁ, আমি আর আমার স্বামী থাকবো, নতুন বিয়ে করেছি তো তাই। আচ্ছা, আপনাদের বাড়িটা ফুল ফার্নিশ তো? এইটা কোন পয়েন্টের কথা তুললেন? আগাটু পাঁচতলা ফার্নিশ, ঝাড়ু পর্যন্ত আনতে হইব না, শুধু শ্বশুরের দুজন ঢুইকা আসবেন। সব থেকে বড় কথা হইলো কি জানেন, ভাড়া কিছু নাই, মাত্র 20,000 টাকা মাসে, আর 30,000 টাকা অ্যাডভান্স, দুটো মিলে গিয়ে পয়েন্ট হইলো গিয়ে 50,000 টাকা। এখন কোন এমা, এ তো পুরোই সোনায় সোহাগা। আচ্ছা, আমি ভিতরটা একটু দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আর পয়েন্ট পয়েন্টে লগে লগে আসেন। আচ্ছা যান, আসেন। ততক্ষণে পেপারটা রেডি করি। হ্যালো হ্যালো, শুনছো? আমি বাড়ি পেয়ে গেছি, বলেছিলাম না তোমাকে, শান্তি মাঠে নামলে গোল করবেই। সুপার, আই নিউ ইউ ক্যান ডু ইট ডার্লিং, আই লাভ ইউ। কোথায় পেলে? সেই রকম লোকেশনে, উত্তরাতে। উত্তরাতে? হ্যাঁ।
তুমি আর কোনো জায়গা খুঁজে পেলে? এ কেন, উত্তরা বুঝি তোমার পছন্দ না? না মানে পছন্দ, ভাড়াটা একটু বেশি না উত্তরায়? না বাবা, ভাড়া মাত্র 20,000 টাকা, বেশি কই। ও 20,000 টাকা, তা উত্তরায় কত নম্বর সেক্টরে? 7 নম্বর সেক্টরে। সাত? সাড়ে সর্বনাশ, 7 নম্বরের কত নম্বর রোড? 13 নম্বর রোড। 13 নম্বরে কত নম্বর বাড়ি? রাজ তুমিও না, 7 নম্বর সেক্টরে কত নম্বর রোড, কত নম্বর বাড়ি আমি যদি তোমাকে বলি তুমি কি চিনবে? আরে আমি চিনি না এমন কোনো জায়গা নেই, কোন বাড়ি সেটা বলো তুমি। বাড়িটাকে তো সবাই মির্জা প্যালেস বলে। জানো বাড়িটা যে কি সুন্দর, সেই বারান্দায় দাঁড়িয়ে আমি তোমার সাথে প্রেম করছি। এখান থেকে শুরু হবে তোমার আমার নতুন সংসার। হ্যালো, ও হ্যালো। আর হ্যালো, আমি হেলেই আছি, তুমি আমাকে হেলিয়েই দিয়েছো। আরে ওখানে কেউ যায়? ওখানে তেলা পোকা আছে, ওখানে টিকটিকির চাষ হয়। আরে ধুর, চাঁদ লাঠিয়ালের মেয়েকে তুমি টিকটিকির ভয় দেখাচ্ছো? রাজ তুমিও নাকটা। তাও তো ঠিক, তোমার তো ওসব নেই তাহলে। তাহলে আর কি, আমার নতুন সংসার শুরু করার জন্য এর থেকে ভালোবাসা হতেই পারে না। আমি ওখানেই থাকবো, রাখি বাই। না 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 না, শুনো শুনো শুনো, হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ তুমি এখানে থাকবে তো আমি কোথায় থাকবো? আরে দোস্ত টেনশন কেন নিচ্ছিস, তোর এই সমস্যার সমাধান তো সিনেমাতেই লেখা আছে। আই তুই চুপ করবি, সিনেমায় লেখা আছে? তোর সিনেমার আমি নিকুচি করি, সিনেমায় স্ক্রিপ্ট আগে থেকে লেখা থাকে। আমারও তো সবকিছু আগে থেকেই লেখা থাকে, বিকজ হিরোস টাইম স্টার্ট। কি যে করা হয় তা এখনো বুঝলাম না, কি বললো? কি বললেন? আপনার এত বড় সাহস, আপনার এত বড় স্পর্ধা, আপনি জানেন ওকে? ও হচ্ছে আমার ভাই, ওকে আপনি কুত্তা বললেন, ও শাহেনশাহ। হ্যাঁ আর ধর জাইঙ্গার আবার বুক পকে, কুত্তার নাম রাখবে লাটু পুটু কুটু, নাম রাখছে শাহিন শাহ। তোমাদের এখানে থাকতে হবে, তোমাদের আমি ঘর ভাড়া দেবো না, তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। Yes, I will. Before that, return my advance 50,000 bucks. বকবাস। What? এসব বকবাস আমি কান দিই না, একদম। এবার তোমার যা খুশি বলো, ওসব অ্যাডভান্স টাডভান্স ফেরত হবে না। রাজ প্লিজ মাথা ঠান্ডা কর, আমি বলছি কি তুই তোর বাবাকে সব কথা বলেই দে, আর একটু চেঁচামেচি করবে তারপর সবকিছু ঠিক হয়ে যাবে দোস্ত। ঘোড়ার মাথা হবে,
আমি বাবাকে অলরেডি বলে ফেলেছি তুই শান্তি রাখবি। ও নো, তোকে তোকে আমি আই আই রাজ। হ্যালো, তোমরা দুজনে মারামারি করছো কেন? না, আমরা আলোচনা করছি, তাই না সালমান? আচ্ছা, সেদিন যে সে আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল সেজন্যই আপনারা মারামারি করছেন, তাই না? এক্স্যাক্টলি, তাই না সালমান? রাইট। কিন্তু সেদিন যদি আপনাকে রাস্তায় না নামাতো তাহলে তো আমাদের বিয়েটাই হতো না, তাই না রাজ? রাইট 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 রাইট। হ্যাঁ বলো কি? ঠিক আছে, আমি আসছি। কোথায় চললি? হ্যাঁ, হিরোইনকে বাঁচাতে হবে। গুড বাই। মাধুরী কি জওয়ানি? তোমার প্রথম সিনেমার নাম সত্যি? ইয়েস, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। হ্যাঁ সত্যি বলছি, যত সিনেমা লাগে দেব, শুধু একটি মাত্র রাত। রাত? রাতে কেন ভাইয়া? ইয়া মানে স্ক্রিপ্টটা নিয়ে তোমার সাথে বসতে হবে, ক্যারেক্টারে কতগুলো শেড আছে, কতগুলো টুইস্ট আছে, মানে ওটা তোমাকে বুঝাতে হবে না? সে তো হবে, ওসব নিয়ে আপনি ভাববেন না, রাত দিন কোনো ব্যাটার না। বাম্পার, তাহলে আজ রাতে হোটেলের একটি রুম বুকিং দিয়ে দেই। হোটেলে কেন? 1212 গানে শুট করতে। ওকে 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 ওকে, আগে আপনি আমার রাধিকে আসতে দিন। রাধিকা আবার কে? Oh!
চলে গেল বস, আর দুই মাস পরেই তো বস তোমার সারা মাল কথা বস। তুমি কত আকাম করছো বস, আমরা সাক্ষী বস। তোদের বোম্বে লজিতে রিসার্চ করতে কে পাঠিয়েছিল? আপনি স্যার। টাকা কে খরচ করেছিল? আপনি স্যার। কার জন্য তোরা বোম্বে লজিতে পিএইচডি করেছিস? আপনার জন্য স্যার। আজ তোদের পরীক্ষা, চল আমি লাশ সেজে বাইরে আসছি। আমাকে পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাবার পর ওরা যখন আগুন দেবে তোরা বোম মারবি, যাতে পুলিশ পালানোর পথ না পায়। আর সেই সুযোগে আমি বাইরে বেরিয়ে আসবো। ইয়েস স্যার। আর একটু যদি ভুলভাল কিছু করেছিস তো আমার নাম জানিস তো? তেরা সাদ্দাম। তাক করবো বাঁকানে, ধোয়াবের হবে ডান কানে। বল হরে, হরে বল, বল হরে, হরে বল, বল হরে, হরে বল, বল হরে। টাইমার, বস এসে গেছে, বম মার। টেন, নাইন, এইট, সিক্স। আরে এইটির পরে সেভেন হয়। আরে তাহলে সিক্সের আগে কত হয়? সিক্সের আগে ফাইভ হয়। আরে তাহলে একটু আগে যে বললি সিক্সের আগে সেভেন হয়। উফ, কি জানি, তোর কাউন্ট করতে হবে না, তুই বম মার। কিরে ফাটলো না তো? দাঁড়া, ফাটবে ফাটবে। কখন ফাটবে? ওদিকে তো চিটা আগুন দিয়ে দিল, এখনই ফাটবে। না, কোথাও কোনো গন্ডগোল হয়েছে বুঝলি? এখন আর বুঝে কি হবে, বস তো পুড়ে গেল গেল। এই এ তোর চেহারা সাদ্দাম, ওকে ধর। সন্ধ্যাধরার এখন কি হবে কে জানে। এক্সকিউজ মি, এটা কি মির্জা শেরতা সাহেবের বাড়ি? হুম, আপনি? আমাকে আপনি চিনবেন না, আমি রাজের বউ। আচ্ছা, রাজ আছে বাড়িতে? না না না, যা বাবা, সিরিয়ালের মতো নানা করছেন কেন? এ বিয়ে আমি মানি না। আপনি না মানলে আমার বয়ে গেল, রাজ মেনেছে তাতেই হবে। চলুন তো আমাকে শ্বশুর মশাইয়ের সাথে দেখা করিয়ে দিন। হ্যালো, নিমো খারাম। সাই রং নাম্বার। আই ফোন কাটবি না বাবা। হ্যাঁ বাবা, আর আগে বলবো তো তুমি কখন বাড়ি আসবে তুই? কেন, কি হলো, ডাকাত পড়লো নাকি? ডাকাত নয়, বউ পড়েছে, তোমার বউ। সর্বনাশ হয়েছে। হ্যাঁ, শান্তি আমার শান্তির ভাত সব কেড়ে নিয়েছে রে, বাবা সব জেনে গেছে। কি করব? হ্যাঁ হ্যাঁ বাবা বলো। আরে এই হারামজাদা। হ্যাঁ শুনছি বাবা, বলো। কখন বাড়ি আসবি তুই? এই যে আমি বাড়ির সামনে, বাড়ির সামনে। হ্যাঁ আসছি। আসুন আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছি। রাজ। হ্যাঁ, ডেঙ্গু মশা। কি হলো, ও তোমায় রাজ বলে ডাকছে? তুমি ওকে চেনো? দেখেছেন, এবার আমার কথা বিশ্বাস হলো তো? তোমাদের বিয়েতে কত টাকা খরচ হলো? খরচ 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 কিসের? এখনকার বিয়েতে কোনো খরচ হয় না, এখনকার বিয়ে হচ্ছে পকেট ফ্রেন্ডলি বিয়ে। আই মিন, মিয়া বেবি রাজি, দেন হোয়াট উইল ডু কাজি, এই আর কি। তাহলে তো ফুটাবো বাজি। ছেলের বিয়ে যখন হয়েই গেছে তাহলে এবার বাসনাতের ব্যবস্থা করো। কি ভালো হয়েছে, ছেলের বিয়ের দিন মোহরও দিতে হয়নি, আমার কোনো খরচাও হয়নি, চমৎকার হয়েছে। এই পয়েন্টটা তো আমার কাছে ক্লিয়ার হলো না। সে কি তোলা ভাই,
আপনি ওকে ঘর থেকে বের করে দিবেন না? সারা রাত ঠান্ডায় কষ্ট দিবেন না? একবারে সবকিছু মেনে নেবেন? তা সে কি করবো বলো তো? কুলাঙ্গার হতে পারে, কিন্তু আমার ছেলে তো না। দুলা ভাই, আপনার উচিত ওই বউকে প্রতি পদে পদে অপদস্থ করা। আর ওই মেয়ে চোখের জল ফেলতে ফেলতে নাকের জল মুছতে মুছতে আপনার সেবা করে যাবে, তারপর না আপনি ওকে মেনে নেবেন, আর তখন হবে ওদের বাসার রাত। আল্লাহ দয়ায় তুমি চুপ যাও। দুলা ভাই, ওর একটা পয়েন্টও আপনি একদম পয়েন্ট দিবেন না, খালি জালি সিরিয়াল দিকে দিকে টিভির ওই ফাঁকা বাক্সের মতো মাথা কেন হয়ে গেছে। তোমার বিবিরে লইয়ে তুমি ঘরে যাও। হ্যাঁ, ঘরে 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 চলো। এই চলো চলো, খুব ভালো বলা। জন্মের পর থেকে তোর সব বেয়াদবি মাফ করে দিলাম। এবার তুই সামলা, আমি বেরিয়ে যাচ্ছি। গুড নাইট। আচ্ছা, তোমার বন্ধুটা এভাবে পালিয়ে গেল কেন? কি আর করবে বলো, হরো তোর বউর জন্য মন কেমন কেমন জানি করে। জানো আমারও না মন কেমন কেমন জানি করে। তাই? ওই হই আমার মাধুরী রে, তুমি আর আমি ছাড়া এই ঘরে কেউ নাই। চলো আমরা দুজন মিলে অল টাইমের মজাটা খাই। বলেছিলাম না, কেরা সাদ্দামকে আটকে রাখবে এমন দেয়াল এখনো তৈরি হয়নি। আমার চোখ দুটোই শুধু টেরা না, আমার বুদ্ধি যাও টেরা, সিধা বুদ্ধি দিয়ে আমার সঙ্গে পাল্লা দেবে কে আছে? রাইট বস। খালি রাইট বস ইয়েস বস বলতে শিখেছে। এত টাকা খরচা করে আফগানিস্তানে বম্বিলজি পড়তে পাঠালাম,
কোনো কাজেই লাগলো না একটা বোমও ফাটলো না না বস আপনি বিশ্বাস করেন এবার এমন একটা বোম বানিয়েছি এমন একটা বোম বানিয়েছি এটা ফাটবেই ফাটবে যদি না ফাটে তাহলে আমাদের জুতা আপনার মুখে না না আপনার জুতা আমাদের মুখে মনে থাকে যেন চল গাড়ি ঘোড়া কোথায় আদালতে জুতোর বাড়ি খাবে আদালতে আগে আমার ছেলে পুলেদের এক করব তারপর মির্জা সেন্টারের বাড়ি যাব আমার 200 কোটি টাকা কে বলছে আছে কাজীর বাচ্চা সব টাকা উদ্ধার করব নয়তো তাক করব বাঁকানে ধোয়া বেরোবে ডানকানে ড্রাইভার স্যার গাড়ির দিকে বাড়ি নাও বাড়ির দিকে গাড়ি ওকে স্যার কি হিটলার কে 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 কোথায় কে তাহলে লুকোচ্ছ কেন আমি আমি কেন লুকোবো শোনো না ওই আমার হঠাৎ করে মনে পড়েছে আমার একটা মিটিং আছে তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমি মিটিং এ যাব আর শোনো তোমার বাড়িওয়ালা যদি জিজ্ঞেস করে যে আমি কোথায় বলবে যে আমি মিটিং এ হ্যাঁ চল কিন্তু কেন কেন সেটা পরে বলবো চলো ও আমার জন্টু ঠিক আছে তাই ওই চাই তোমার জাউনের কোনো শেষ নাই কি তুমি ভাই ভাই পাতা কেন আপনারে খামুখা তুমি তো জানো জীবনে আমি কোনোদিন কোনো অন্যায় সহ্য করিনি আর সেই আমারই বাড়িতে কিনা এরকম চারিত্রিক অধঃপতন চারিত্রিকত পতন এই পতনটা কারইল দুলা ভাই আবার আমার কুলাঙ্গার ছেলেটা দোতলার ভাড়াটের বউটার সাথে রাস্তায় দাঁড়িয়ে ইশক মহব্বত করছে আপনার পয়েন্টের কথা ভুল হইতেছে এইটা হইতে পারে না এইটাও করতে পারে না আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে কিন্তু দোতলার বউ তো তার ঘরেই আছে সে কি রাজ কোথায় ঘরেই মনে হয় এই চলো তো গিয়ে দেখি শান্ত গিয়ে দেখি মা পরিজন কামু কামি এর মধ্যে জড়াতে চমু কেন পয়েন্টাস গন্ডগোল আছে মাধুরী ও মাধুরী জি মামিমা রাজ কোথায় গো ও তো সকাল একটু বের হয়েছে কেন কিছু বলবেন কোথায় বেরিয়েছে টাকি আর আমাকে বলে যাবে পুরুষ মানুষ বেশি কিছু বললে বলবে খবরদারি করছি সিরিয়ালেও এরকম বলে তুলা ভাই দেখলে আছে পেলে বলেছিলাম এবার চলো ওপরে গিয়ে দেখবে বউটাও ঘরে নেই এসো চলো 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 এসো এসো আজ হাতে নাতে ধরবো হাতে নাতে যদি না ধরি তুমি এখানে ঢুকলে কি করে কি বলছেন এগুলো আমার ভাড়া বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে শুনি সে তুমি থাকো সে ব্যাপারে কোনো কথা বলছি না কিন্তু তুমি এখানে ঢুকলে কি করে ও মামি দেখো তো উনি কেমন ভুলভাল কথা বলছে দুলা ভাই আপনি থামুন তো আমাকে কথা বলতে দিন ওকে জিজ্ঞাসা করো স্বামী কোথায় বাইরে কাছে মিথ্যে কথা এমা স্বামীকে নিয়ে কেউ বুঝি মিথ্যে কথা বলে নাকি আমি আমার স্বামীর সঙ্গে বাইরে ছিলাম এই মাত্র ফিরলাম তুমি তোমার স্বামীর সঙ্গে ছিলে না তুমি অন্য কারো স্বামীর সঙ্গে ছিলে হায় রে আপনি কি এমন কথা বলছেন আমার স্বামী যদি এগুলো শুনতে পারে আমাকে আর ঘরে রাখবে নাকি বলেন তো মামি দুলা ভাই আপনি থামুন তো আমাকে কথা তুমি কিছুই বলবে না ওর স্বামীর সঙ্গে এখন আমি কথা বলবো ফোন দিতে বলো ওকে আর আর যদি প্রমাণ হয় আমি আমার স্বামীর সঙ্গেই ছিলাম তাহলে ভয় দেখাচ্ছে তাহলে 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 আবার কি তাহলে বিশ্বাস করবো যে তুমি তোমার স্বামীর সঙ্গেই ছিলে আজ আমার জন্মদিন আজকের দিনে আপনারা আমাকে এত কষ্ট দিলেন আল্লাহ আপনাদের ভালো করবে না বলে দিচ্ছি ফোন করো তুমি মরেছে এত সত্যি সত্যি ফোন করছে হ্যাঁ জান জান জানো এবারে বাড়িওয়ালা আমার নামে কিছু বদনাম দিচ্ছে বলে আমি নাকি অন্য মেয়ের স্বামীর সাথে ঘুরে বেড়াচ্ছি কি তুমি এক্ষুনি ফোনটা ওনার হাতে দাও আজ ওনার একদিন কি আমার একদিন তুমি দাও ফোনটা দাও হ্যাঁ নাও কথা বলো ওনার সাথে নিন আমার এসবের কি দরকার ছিল আপনার সাহস কি করে হয় আমার বউয়ের চরিত্র নিয়ে কথা বলার আরে শর্মিয়া দেখো আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই হ্যাঁ ভালো করে উদ্ধার করেছেন আমার বউয়ের চরিত্র খারাপ বলে কোন ভালোটা করছেন শুনি
তোমার বউয়ের চরিত্র খারাপ করবো কেন? আমি শুধু বলছিলাম, আমি যেন আজ সকালে তোমার বউকে দেখলাম। আপনি আবার ওসব কথা বলছেন, আপনি জানেন আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করতে পারি? আরে জানি রে বাবা জানি, আমিও যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তুমি কে কথা বলছো বলো তো? কে বলছি মানে? আমি শান্তির হাজবেন্ড বলছি। আপনার এখনো কোনো ডাউট আছে? না, ডাউট আর কোথায়, সব ডাউট আউট হয়ে গেছে। আচ্ছা রাখি, আসি মা। দেখেছেন দুলা ভাই, আপনার চোখে ছানি পড়েছে, এবার ছানিটা কাটিয়ে আসুন। তাই তো দেখছি মা, আসি। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে। কান্না করো না মা, উনি তো তোমার আব্বুর বয়সী, ভুল হয়ে গেছে। সেটাই তো, তাই বলে এরকম কথা বলবেন উনি। রাগ করো না, আজ না তোমার জন্মদিন, আমি তোমার জন্য হ্যাপি বার্থডে কেক বানাবো, কেমন? পুরো পাগল একটা ফ্যামিলি। ভাগ্যিস আজ মেয়েটির জন্মদিন ছিল, তা না হলে কি করে আমি আমার প্রায়শ্চিত্ত করতাম? ইস, আমি তো সন্ধ্যা তারা সিরিয়ালের ওই পাজি মামি শাশুড়ির মতো হয়ে যেতাম। ছি ছি ছি, তুলা ভাইটা না কি যে করে না। যাক, আমি কি একটু দিয়ে আসি। এসব কি হচ্ছে না কি? এই ছোড়া নিজের ঘরে মই বেয়ে উঠছে। তুই কি করছিস ওখানে? আপনি আমার স্বামীকে তুই করে কেন বলছেন শুনি? আমার ছেলেকে আমি তুই বলবো না আপনি বলবো সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? কোথায় আপনার ছেলে? আপনার ছেলে ওই যে নিচে পড়ে আছে, নিজের ছেলেকে দেখে চিনতেও পারছেন না না? ওটাই তো, ওটাই তো। কোনটা আমার ছেলে সেটাও এখন তোমার কাছ থেকে শিখতে হবে। দুলা ভাই, প্যাস আছে এই পয়েন্টে, মহা প্যাস আছে। আমি কই কি, হক করলে এক পয়েন্টে খাড়া করে দেন, তাহলে পয়েন্টে পয়েন্টে মিলে যাইবো। রাইট, এই ছেলে চলো নেমে আয়, তুমি আসো। মেয়েটাকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসো, এক্ষুনি নিয়ে এসো। যাচ্ছি, আগে ব্রেকটা দিক। হেপি ড্রামা হচ্ছে, তার থেকে হেপি ড্রামা এখন এখানে হবে। তুমি নিয়ে এসো, যাও। আপনি বলে পারছেন, আমি ওইটা তো পারতামই না। আয় মাধুরী, ও মাধুরী আসছি, তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো কি ড্রামা হচ্ছে, চলো চলো দেখবে চলো। এখানে পরিষ্কার করে খুলে বল, এখানে কি ঘর তুই পাকিয়ে রেখেছে? আপা, আপনি উনাকে কেন রাজ বলছেন? রাজ তো ও। ঠিক আছে, তবে তোমরাই তাহলে এখন আমায় বলে দাও কে রাজ আর কে মহারাজ। শোনো, পরিষ্কার করে শুনে রাখো, ও হচ্ছে রাজ, আমার ছেলে মির্জা শেরদাদের ছেলে, রাজ। বল না, আপনার কথায় পয়েন্ট আছে, আপনি কোন? তাহলে তুমি কে? তুমি রাজ না? অ্যাকচুয়ালি আমি সালমান। বোঝো, আমি আম্মু আব্বুর ভয়ে তোমাকে সত্যি বলার সাহস পাইনি। রাজ, তুমি আমার মিথ্যে কথা বললে, তুমি আমার পুরো পরিবারকে মিথ্যে কথা বললে। শান্তি, শান্তি, আমার কথাটা শোনো। শোনো, আমি যদি তোমাকে মিথ্যে না বলতাম তাহলে আমি তোমাকে কি করে পেতাম বলো? আর বিয়েটাই বা কি করে হতো বলো? না হলে না হতো রাজ, তাই বলে এত বড় মিথ্যে কথা? যে সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হয়,
আমি সেই সম্পর্ক রাখবো না শান্তি না আমি তোমার সাথে এক মুহূর্তও থাকবো না শান্তি আমার কথাটা শোনো শান্তি প্লিজ তুমি ফোন করবে না শান্তি বাবা বাবা আমি শান্তি বাবা রাজ আমাকে ঠকিয়েছে বাবা হ্যাঁ শুধু আমাকে নয় তোমাকে ভাইদেরকে সবাইকে তুমি এই মুহূর্তে আমাকে নিতে আসো আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না আমিও থাকবো না মিথ্যে কথা বললে তুমি আমার সঙ্গে এত বড় মিথ্যে কথা তো সিনেমাতেও বলে না শান্তি শান্তি আমার কথাটা শুনো দেখো এখন যা হওয়ার তো হয়ে গেছে না এখন চলে যাওয়ার কি মানে আর বাবা আছে তো কি হয়েছে আমি তো তোমাকে আগের মতোই ভালোবাসি না হে মাধুরী দেখো শ্বেতা চাচানো আমার বাবা নয় তাতে কি হয়েছে তুমি কি আর আমাকে টাকা দেখে ভালোবেসেছ বলো আমি কোনো কথা শুনবো না আমি এক্ষুনি বাবাকে ফোন করছি আমি বাবার সাথে চলে যাব না 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 চল তুই বাবা 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 দেখেছো রাজ আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছে আমি এই বিয়ে মানি না আমি আজই তোকে এখান থেকে নিয়ে চলে যাব না না শান্তি আমাকে এত বড় শাস্তি দিও না শান্তি আমি আমি তো তোমাকে ভালোবাসি আমার ভালোবাসায় তো কোনো কমতি নেই শান্তি এই মিথ্যেটাই ছিল তোমার ভালোবাসার সবচেয়ে বড় কমতি শান্তি মাধু সরো মাধু মাধুমা আমার কোথায় মাধু এই যে আমার মাধুমা আয় মা কি হয়েছে মা তুই কোথায় চলে গিয়েছিলি আচ্ছা বল বিয়ের আসর থেকে কেউ কি এভাবে পালিয়ে আসে বাবা আমি অনেক বড় ভুল করেছি বাবা সিনেমার নেশায় আমি অনেক বড় ভুল করে ফেলেছি না না তুই কোনো ভুল করিসনি সিনেমা খুব ভালো জিনিস জানিস তুই বাড়ি থেকে পালিয়ে আসার পর না আমি 77 মানে 77টা সিনেমা দেখেছি মাধুমা তুই কি বিয়ে করেছিস না বাবা আমি এখনো বিয়ে করিনি বিয়ে করেনি তাহলে এই কটা রাজ্যে তুমি ওর সঙ্গে হাই 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 না মামি মা এই কটা রাত আমি বাইরে ঘুমিয়েছি সহিংস সাক্ষী এটা আবার কে বাবা এরকম অদ্ভুত দেখতে লোক কোথেকে আসে অর্ডার 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 সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং তথ্যের উপর ভিত্তি করে এই আদালত আসামি রাজ এবং সালমানকে দোষী সাব্যস্ত করছে তাদের মিথ্যের জন্য দুটো ফুলের মতো মিষ্টি মেয়ের জীবন প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে এই আদালত তাই তাদের জীবন যাতে আরো নষ্ট না হয়ে যায় সে কারণে শান্তি এবং মাধুরীকে তাদের নিজ নিজ পিতৃগৃহে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেউ নড়ার চেষ্টা করবেন না সাদ্দাম না এই বেটা তুই জেল থেকে পালিয়েছিস আমার নাম সাদ্দাম কেরা সাদ্দাম সালা তা করি বাঁকানে তোমাদের ওই জানখানে স্যার পাঁচ লাইনটা একটু বদলালে হয় না বড্ড একঘেয়ে লাগছে আমার নাম সাদ্দাম
কেরা সাতা কে শালা আমাকে জেলে আটকে রাখবে সে শালা এখন মায়ের পেটে সাঁতার কাটছে জিও বল জিও কি দিয়েছো সে তাজ সবাই বলে সে তাজ সত্যিই শেরের মাথার তাজ ভয়ও নাকি তার কাছে আসতে ভয় পায় বকবাস ইহো চাপ বকবাস ইহো আজ আমি শের তাজকে ভয় দেখাবো আমার নাম টেরা সাদ্দাম আমি আমার পায়ের ঘাম মাথায় ফেলার অধিকার ওটা মাথার ঘাম পায়ে ফেলে হবে নিউটন বলে গেছে আমি টেরা সাদ্দাম আমি আমার পায়ের ঘাম মাথায় ফেলে অধিকার করেছি 200 কোটি টাকা ব্যাংক লুট করে এনেছিলাম সেই টাকা আমি সব কুড়িয়েছি ওই শের তাজের জন্যে ওই জজের জন্যে সেই টাকা চুকে আমাকে এনে দিতে হবে আর সেই টাকা কি আমার পকেটে পড়ে রেখেছি আমি সে তো সরকারের ঘরে জমা পড়ে গেছে সরকারের ঘর থেকে সে টাকা চিন্তাই করে নিয়ে গিয়ে যা যারা সাদ্দাম সোজা পথে চলে না আমি তোকে আর তোর পুরো ফ্যামিলিকে যদি পণ বন্দি করি তাহলে তোর সরকার আমার টাকা দিতে বাধ্য হবে আমার ফ্যামিলির দিকে চোখ তুলে যদি তুই তাকিয়েছিস তাহলে তোর ওই চোখ উপড়ে গ্লাসে ফেটিয়ে ফ্রাইং প্যানে ভেজে আমি শাহেনশাকে খাইয়ে দেব তবে আমার নাম শের তাজ জিও গুরু কি দিল 2 টাকা কিলো ক্যামেরা রেডি কর সরকারের কাছে খবর পাঠাতে হবে রেডি বস দেশে সরকার বাহাদুরকে জানানো যাচ্ছে আমি দেশের রিটায়ার্ড জাজ জনাব মির্জা শেরজাজকে পণবন্দি করেছি আগামী 24 ঘন্টার মধ্যে আমাকে 200 কোটি টাকা আর একটা জেট প্লেনের ব্যবস্থা না করা হয় তাহলে বাংলার ইতিহাসে ভয়ঙ্কর দিন আসছে কি উঠল দেখা কি রে দেখা সেই ভয় বস সেই ভয় নিমনি বস আপনি তো ক্যামেরা আনতে বলছেন মেমোরি কার্ড তো আনতে বলেন নাই মেমোরি কার্ড কে আনবে আমার বাবা শুধু ক্যামেরা কে আনতে বলেছে আউট কর ইয়েস বস স্যার স্যার আমার এখানে পয়েন্ট আছে আপনি তো ঝামেলায় জানেন কেন এই যে আমার তোলা ভাই এর অনেক সম্পত্তি আছে স্যার 200 বছরের সম্পত্তি হীরা মণি মুক্ত মালিক্য বিজলে 2000 কোটি টাকা তো ওই 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 আটাটা করছে অগে নিয়ে গেছে বস মাটির তলায় পোতা আছে হক কথার চাইতে যদি মিছা কথা কই তাহলে আপনার গুলি লাগে আল্লাহ আমার দোষকে পাঠাইবো আমার আদালত চলছে আমি যাকে পারমিশন দেব শুধু সেই কথা বলবে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস যা রিটায়ার্ড জজ শের তাজকে থামা যা চল সবাই মাটি কোপাতে হবে মালপত্র উঠলো তো খুব ভালো কথা নইলে সবার লাশ পড়বে সবার কোথায় বললে এইখানে পয়েন্ট হইব এইখানে যা তোরা শাবল কোদাল বার কর মাটি কোপা যা
রাজ, হ্যাঁ, এভাবে কি হা করে দাঁড়িয়ে থাকবো নাকি? কিছু তো একটা করতে হবে। আরে কি করবি, এতগুলো লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, একটা মোবাইল পেলে। তারা মনে হচ্ছে শাহিনশাকে দিয়ে কিছু একটা করাতে হবে। হ্যাঁ শাহিনশা, হ্যাঁ হ্যালো বাবা, আমি সালমান বলছি। হ্যাঁ বল। বলছি তুমি তো দেশের একজন বড় সিপাহী, আজ উপরওয়ালা তোমার সামনে একটা মস্ত বড় সুযোগ এনে দিয়েছে দেশকে রক্ষা করার। আজ তুমি দেখিয়ে দাও যে তুমি বাংলা মায়ের সন্তান। হ্যালো কন্ট্রোল রুম বস, কিছু নাই তো এখানে। আরে সাদ্দাম, আরে তোর কি মৃগী ব্যারাম হলো নাকি রে? আর যদি গুপ্তদল না পাওয়া যায় তাহলে আপনাকে এখানে গুপ্ত করে দিয়ে চলে যাব। থুকু, কেউ নড়বে না, নইলে জান যাবে। জয় মার বোম্বাই। এই প্রথম একটা টাইম মতো কাজ করে দুশমনদের ফিউজ করে দিয়েছিস। শাবাশ ভাই। জমা হয়েছে।
আমার সময় নষ্ট করালি। এবার তুই শেষ। কুপিয়ে কুপিয়ে জায়গাটাকে ধুলো ধুলো করে দিলাম, তবু সালা মণিমাণিক্য উঠল না। তিন গুণব, তার মধ্যে বলবি আমার টাকা আমি কিভাবে পাবো। মানে অনেক এক মিনিট, আবারও 5 কোটি টাকা ইনভেস্ট করলো, এবারও 10 টাকা লস। এভাবে ব্যবসা করে চলে? আপনি বলুন ইন্সপেক্টর সাহেব, এর থেকে তো আত্মহত্যা করা ভালো ছিল। শান্তিমা, জানিস আমি না ভুল ছিলাম, শ্বশুর বাড়ির ঘর করতে হলে সবাইকে নিয়েই ঘর করতে হয়, একা একা সংসার করা যায় না। রাজি তোর যোগ্য। হ্যাঁ মাধুরী, আমিও বুঝেছি সালমানের মতো তোকে কেউ ভালোবাসবে না, সালমানই তোর যোগ্য। এই কে কে আপনি? আমার ছেলের বিয়ে দিয়ে দিচ্ছেন, আমি আপনার বাপ বাবা বাপের বিয়ে দিয়ে দেব। বাবা, তারপর আমি মাধুরীকে বিয়ে করব। হ্যাঁ কি, তুমি কি ওর জীবন সঙ্গিনী হবে? তাইলে আর কি, মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজি। যা বলেছেন ভাই সাহেব, আজ থেকে সালমানও আমার ছেলে। আজ থেকে আমার 3 ছেলে। আরে কি বলছেন, 3 ছেলে? আরো একজন আছে নাকি? আরে আছেই তো, কে? আমার শাইনশা।